আসসালামু আলাইকুম সবাইকে। সো আজকে ভিডিওতে আমি আলোচনা করব, তোমরা হচ্ছে যারা বুয়েট রিটেন পরীক্ষা দিবা, যারা হচ্ছে পিলিতে হচ্ছে টিকসো, তাদের জন্য ভিডিওটা। তো তারা যখন হচ্ছে বুয়েট রিটেন পরীক্ষা দিবা, তো এক্সাম হলে কিভাবে হচ্ছে পরীক্ষা দিবা, কিভাবে পরীক্ষা ভালোভাবে দিতে পারবা, সেই জিনিসগুলো নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করবো। চলো শুরু করা যাক। তোমরা যখন হচ্ছে সিটে বলবা, তোমাদের হচ্ছে খাতা দেওয়া হবে, ওই খাতার মধ্যে হচ্ছে কোশ্চেনগুলো লেখা থাকে। তো তোমাদের প্রায় 10 থেকে 15 মিনিট আগে হচ্ছে তোমাদের খাতা দিয়ে দেওয়া হবে আর কি। তোমাদেরকে হচ্ছে ফার্স্টে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমরা হচ্ছে দেখবা যে আসলে প্রত্যেকটা খাতায় প্রত্যেকটা প্রিন্ট ঠিক করে লেখা আছে কিনা, প্রত্যেকটা কোয়েশ্চেন আসলে ঠিক করে লেখা আছে কিনা, এটাকে সবার আগে ফার্স্টে তুমি হচ্ছে খেয়াল করবা। এরপরে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তুমি জাস্ট যদি মানে টাইম পাও আর কি, এরপরে হচ্ছে জাস্ট কোয়েশ্চেন গুলো দেখবা যে আসলে কোনগুলো কোনগুলো পারো, এই জন্য যেগুলো যেগুলো পারো ওইগুলো চাইলে কি করতে পারো, একটা পেন্সিল দিয়ে ওইগুলোকে টাঙিয়ে রাখতে পারো, এই জিনিসটা করতে পারো। তারপর তুমি তো ডিসাইড করে আসছো যে আসলে তুমি কোনটা আগে আনসার করবা। ধরো আমার ক্ষেত্রে যেটা ছিল, আমি আগে ফিজিক্স আনসার করছি, এরপরে এরপরে করছি হচ্ছে ম্যাথ, এরপরে হচ্ছে লাস্টের দিকে কেমিস্ট্রি। কারণ আমার কাছে মনে হয়েছে লাস্টের দিকে আসলে খুব তাড়াতাড়ি আনসার করতে হতো, ওই জন্য কেমিস্ট্রি জিনিসপাতি হচ্ছে অনেক মুখস্থ ছিল, ওই জন্য খুব তাড়াতাড়ি আনসার করা যাবে কেমিস্ট্রি, এই জন্য আমি সবার লাস্টে কেমিস্ট্রি আনসার করতাম। আর ফিজিক্স আমার স্ট্রং পয়েন্ট ছিল, এই জন্য আমি হচ্ছে ফিজিক্স সবার আগে আনসার করতাম। তো এই জিনিসটা ছিল আমার ব্যাপার। এখন তোমরা যেটা চার যেটা ইচ্ছা সেটা করতে পারো। এরপরে যখন তুমি আনসার করতে যাবা, তুমি দেখবা যে আসলে কোনগুলো তোমার কাছে ইজি মনে হয়। দেখো বুয়েটের হচ্ছে যত কোশ্চেন কঠিনই হোক না কেন, 50-60% এমন কোশ্চেন আছে যেগুলো আসলে বই থেকে আসে, প্লাস প্লাস হচ্ছে খুবই কনসেপ্ট, খুবই ছোটখাটো কনসেপ্টের, প্লাস হচ্ছে সূত্র দিয়ে হয়ে যায়, এমন কিছু ম্যাথ প্রচুর আসে। তার মানে হচ্ছে 50-60% এমন কোশ্চেন আসে যেগুলো আসলে তুমি ইজিলি পারার কথা, ওইগুলো কি করবা তুমি হচ্ছে আগে আসলে ওইগুলো আনসার করবা, ইজিগুলো আনসার করবা। ইজিগুলো আনসার করতে গেলে তুমি দেখবা যে তোমার প্রত্যেকটা কোশ্চেনের জন্য আসলে কত টাইম আছে, 3 মিনিট করে। তো প্রথমে যখন আনসার করতে যাবা তখন আসলে 3 মিনিটে আনসার হবে না, 3 থেকে একটু বেশি সময় লাগবে। তো প্রথম দিকে নার্ভাস হওয়ার কিছু নাই যে আসলে 3 মিনিটে বেশি সময় লাগতেছে কেন, তো সমস্যা নাই, 3 মিনিটে বেশি লাগুক লাগ, বাট তুমি আস্তে আস্তে হচ্ছে স্পিডটা বাড়িতে থাকবে আর কি, স্পিডটা বাড়িতে থাকবে। এখন হচ্ছে একটু খেয়াল রাখবা যেগুলো সহজ সহজ কোশ্চেন আসবে ওগুলো যাতে তুমি অ্যাকুরেটলি আনসার করো। অ্যাকুরেটলি আনসার করতে করতে দেখবো হচ্ছে তুমি ধরো হচ্ছে এটাকে 3টা রানে ভাগ করতে পারো। তো প্রথম রানে তুমি কি করলা, শুধু যে ইজি কোশ্চেন গুলো আছে ইজি কোশ্চেন গুলো হচ্ছে সলভ করে ফেললা। তুমি কোশ্চেন গুলো সলভ করার পরে দেখবা, দেখবা আমার ক্ষেত্রে যেটা হয়েছিল আমি প্রায় 15-20টা আসতে আনসার করে ফেলছি। তো তুমি দেখবা যে আসলে 1 ঘন্টার মধ্যে সহজ যে কোশ্চেন গুলো আছে 1 ঘন্টার মধ্যে 22-23টা আনসার করে ফেলা, 22-23টা আনসার তুমি কয় ঘন্টার মধ্যে করবা, 1 ঘন্টার মধ্যে করে ফেলবা। আর বাকি 1 ঘন্টার মধ্যে যে বাকি যেগুলো আছে মানে হচ্ছে 17টার মতো আছে, ওই 17টা আনসার করার ট্রাই করবা আর কি। এরপর আমাদের প্রথম রান শেষ, এরপরে আমরা কি করবো সেকেন্ড রানে যাবো। তো সেকেন্ড রানে হচ্ছে মাথায় খাটাই কোনো একটা জিনিস আনসার বের করে ফেলতে পারবো এমন কোশ্চেন গুলো হচ্ছে আমরা সিলেক্ট করবো। ধরো হচ্ছে তুমি তো প্রত্যেকটা কোশ্চেন প্রথম রানের ক্ষেত্রে প্রত্যেকটা কোশ্চেন হচ্ছে দেখে দেখে গেলা, দেখে দেখে যাওয়ার কারণে অনেকগুলো কোশ্চেন আছে যেটা তোমার সাবকনসিয়াস মাইন্ডে হচ্ছে চলে গেছে, সাবকনসিয়াস মাইন্ডে কিন্তু ওইগুলো হচ্ছে প্রসেস করা শুরু করে দিছে। তো দেখা যাবে হচ্ছে সেকেন্ড রান যখন দিতে যাবো অনেকগুলো ম্যাথ দেখছিল যে তুমি পারবা না, বাট দেখবো হচ্ছে আস্তে আস্তে পারা শুরু করছো। তো ওই ম্যাথ গুলো তুমি করে ফেললা, ওই ম্যাথ গুলো করে ফেলা ধরো হচ্ছে 5-6টা পারলা আর কি। তো বাকি যে কোশ্চেন গুলো আছে ওগুলো মনে করবো হচ্ছে সবচেয়ে টাফ, মানে ধরো হচ্ছে 10-20% হচ্ছে যেগুলো হচ্ছে খুবই টাফ, ওগুলো আসলে আমাদের জন্য না, মানে হচ্ছে যেগুলো হচ্ছে আমরা যারা হচ্ছে মধ্যবিত্ত স্টুডেন্ট আছি, আমরা যারা হচ্ছে নর্মাল স্টুডেন্ট আছি তাদের জন্য না। তো এগুলো কাদের জন্য, এগুলো হচ্ছে টপারদের জন্য যারা হচ্ছে টপ 100-এ থাকতে চায় আর কি। তো ওই কোশ্চেন গুলো হচ্ছে তুমি কি করবা, ওই কোশ্চেন গুলো হচ্ছে অবশ্যই ছেড়ে আসবা না, ওই কোশ্চেন গুলোতে তুমি লাস্ট মুহূর্তে মানে হচ্ছে আমরা যদি বলি থার্ড রানের ক্ষেত্রে কি করবা, একবারে কিছু না পারলেও কিছু লিখে আসবা, অবশ্যই হচ্ছে কোনো পরীক্ষা হচ্ছে কোনো কিছু ছেড়ে আসবা না। এটা এই অ্যাডমিশন না, যে কোনো অ্যাডমিশন, ইমে অ্যাডমিশনে করে ভার্সিটি লেভেলও কোনো কিছু ছেড়ে আসা যাবে না। তুমি দরকার হলে কি করবা, যে সূত্রটা জানো ওই ওই কোশ্চেনটা রিলেটেড যত সূত্র আছে ওই সূত্রগুলো লিখে আসবা, দরকার হলে ওই সূত্রগুলো প্রমাণও করে দিয়ে আসবা। এরপরে হচ্ছে তুমি আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে মানে ওইখানে যা যা বলছে ওই ডাটাগুলো লিখবা, ডাটাগুলো লিখে কিছু একটা করে আসার ট্রাই করবা, যে একটু একটু আগানোর ট্রাই করবা। কারণ ওই পয়েন্টগুলোতে যেসব কঠিন কোশ্চেন আছে ওই কঠিন কোশ্চেনগুলোতে কি করে স্যাররা আসলে দেখে না তুমি পারতেছো কিনা, দেখে হচ্ছে তোমার ইফোর্টটা দেখে, তুমি কতটুকু ইফোর্ট দিতেছো। তুমি যদি ভালো ইফোর্ট দাও তোমাকে হচ্ছে ভালো পার্সিয়াল মার্কিং দেয়। সো একটা কথা হচ্ছে অনেকে কোশ্চেন করে যে আসলে বুয়েট রিটেন পরীক্ষা আসলে আমাদের পার্সিয়াল মার্কিং দেয় কিনা, অনেক পার্সিয়াল মার্কিং দেয় ভাই, অনেক পার্সিয়াল মার্কিং দেয়। সমস্যা নেই, পার্সিয়াল মার্কিং নিয়ে অবশ্যই হচ্ছে ফুল আনসার করে আসবে, মানে হচ্ছে তোমার তো তোমাদের তো 40টা আছে, 40টা আনসার করে দিয়ে আসবা। বাট তুমি যে সহজ কোশ্চেন গুলো ছিল ওই সহজ কোশ্চেন গুলোতে যদি না পারো তাহলে কিন্তু না অনেক নাম্বার কাটবে, হয়তো জিরো দিতে পারে। তো চেষ্টা করবো যে সহজ কোশ্চেন গুলো হচ্ছে পারার, আর হার্ড কোশ্চেন গুলো হচ্ছে কি ছেড়ে না আসার। আচ্ছা এখানে একটা জিনিস একটু মাথা রাখতে হচ্ছে, সেটা হচ্ছে তোমরা যখন হচ্ছে আনসারটা করলাম তখন কি করবা, একটু আনসারটা আসলে বক্সের মধ্যে দিয়ে দিবা। কারণ হচ্ছে মাঝে মাঝে দেখা যায় স্যার এতগুলো খাতা দেখতেছে তখন হচ্ছে তোমার আনসারই খুঁজে পাইতেছে না, তুমি হিবিজিবি করে এমন ভাবে লিখছো যে তোমার আনসারই খুঁজে পাইতেছে না, তখন মনে করছো যে স্যার আসলে তুমি কি করছো, চালাকি করার ট্রাই করছো আর কি। তখন দেখা যাবে তোমার কাছে পার্সিয়াল মার্কিং দিয়ে চলে গেছে। এই জন্য যেগুলো তুমি আসলে শিওর সেগুলো কি করবে, একটা বক্স আকারে, যেগুলো আনসারগুলো হচ্ছে বক্স আকারে লিখে দিবা।
আর যেগুলো তুমি শিখুন না সেগুলো তো তুমি বুঝতে পারতো, তুমি হাবিজাবি লিখে দিবা, হাবিজাবি লিখেছো তুমি বক্স করবা না, তো বক্স না করলে স্যার হয়তো একটু মনে হইতে পারে যে ছেলেটা চেষ্টা করছে, হয়তো আমি আনসারটা খুঁজে পাইতেছি না, তখন দেখা যায় তোমাকে ভালোই পার্সিয়াল মার্কিং দেয়। বাট তুমি যদি কি করো যে যেগুলো শিউর না ওইগুলোতে যদি বক্স করে দাও, স্যারে প্রথমে চোখ করে কোন জায়গায় বক্সের মধ্যে পড়বে, তো বক্সের মধ্যে যখন পড়বে স্যার তো দেখছে যে তোমার আনসার মিলে নাই, তখন হচ্ছে হয়তো মেজাজ খারাপ হয়ে আসলে আরো অনেক কম নাম্বার দিয়ে দিতে পারে আর কি। তো এই জিনিসটা করতে পারো। আর পাশাপাশি হচ্ছে দেখবা যে তোমাদের হাতে একটা পেজকে হচ্ছে তিনটা ভাগে ভাগ করছে, ওই তিনটা ভাগে মানে হচ্ছে ধরো তিন চার তিন চার আঙ্গুলের স্পেসের মধ্যে তোমাকে আনসার করতে হবে। তো যাদের হাতের লেখা ছোট তাদের আসলে খুব বেশি একটা সমস্যা নাই, যেমন আমারটা মিডিয়াম লেভেল ছিল তাও হচ্ছে আমার কোনো সমস্যা হয়নি। তার মানে যাদের খুব বেশি বড় তারা একটু ছোট করে লিখলে আসলে আমাদের সমস্যা হওয়ার কথা না। বাট আরেকটা জিনিস, যাদের সমস্যা হবে তারা কি করবে যে এই যে বক্সটা আছে যে বক্সের মধ্যে তোমাকে আনসার করতে হবে ওটাকে তুমি তিনটা ভাগে ভাগ করবে, তিনটা ভাগে ভাগ করে ওই তিনটা ভাগের মধ্যে হচ্ছে লিখবা, পেন্সিল হচ্ছে তিনটা ভাগে ভাগ করবো, এনে হচ্ছে তিনটা ভাগে হচ্ছে স্টেপ বাই স্টেপ হচ্ছে করতে থাকবা, তাহলে হয়ে যাবে। আবার আমাদের সময় যেটা হয়েছিল সেটা হচ্ছে আমরা যখন এই জিনিসগুলো দেখছি খাতা দিছিল, খাতা দেওয়ার পরে হচ্ছে নিচে হচ্ছে একটা কিউআর কোড ছিল, কিউআর কোডের ব্যাপারটা হচ্ছে এমন যে তখন তো করোনার টাইম ছিল, সো করোনার টাইমে হচ্ছে স্যাররা হয়তো বা হচ্ছে এই পিডিএফটাকে পিডিএফ আকারে স্ক্যান করে হচ্ছে তাদেরকে অফিসে দিতে, অফিসে হচ্ছে হয়তো বা খাতাটা কাটতো বা অনলাইনে খাতাটা কাটতো আর কি, হয়তো বা বিভিন্ন প্রোটোকল ছিল এটা আমরা জানি না। তো ওই ক্ষেত্রে দেখা গেছিল হচ্ছে কিউআর কোডে হচ্ছে কাউকে হচ্ছে মানে কোনো ধরনের হচ্ছে আঁকা কি বা কোনো ধরনের হচ্ছে দাগ যাতে না পড়ে সেজন্য সতর্ক থাকতে বলছিল। তো তোমাদের ক্ষেত্রে কি হয় এটা আমি জানি না, বাট যদি এমন হয় তাহলে হচ্ছে একটু সতর্ক থাকবা যেন হচ্ছে ওই কিউআর কোডের মধ্যে যাতে বা বারকোডের মধ্যে তোমরা যেন হচ্ছে কোনো ধরনের দাগাদাগি না করো আর কি। আচ্ছা আচ্ছা, এবার আসে অনেকে জিজ্ঞেস করে ভাই কতটা আনসার করতে হবে কিংবা হচ্ছে আমাদের কাট মার্কস কত হইতে পারে। এটা হচ্ছে প্রত্যেক পরীক্ষার ক্ষেত্রে প্রযোজ্য, সেটা হচ্ছে 50-60% যদি তুমি আনসার করে আসো, সঠিকভাবে আনসার করে আসো তাহলে তোমার চান্স হয়ে যাবে। এখনো বলা যায় যে আসলে তুমি যদি 25-26 আনসার করতে পারো ভালোভাবে আনসার করতে পারো, আর বাকি যদি ভুলা যদি পার্সিয়াল মার্কিং জন্য আনসার করো তাহলে অবশ্যই তোমার চান্স হবে। সো বেস্ট অফ লাক ফর দ্য রিটেন এক্সাম, থ্যাংক ইউ।